ही बाजर मागल धितंग धितंग पलस बनिर माटी এটা হচ্ছে বইয়ের স্টল। হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বইমেলাতে। বইমেলাটা হচ্ছে মানবাজারে, আমাদের গ্রাম থেকে প্রায় 16 কিমি দূরে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। নদী পৌঁছে গেছি। এই নদীটা হয়তো তোমরা আগে দেখেছো, দেখিয়েছি ভিডিওতে। তো দেখতে পাচ্ছ সবাই রয়েছে। চলো দেখা হচ্ছে বইমেলাতে। তো বন্ধুরা, আমরা সবাই এখন তেল ভরাতে এসেছি মানবাজার পাম্প। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে গেছে তিনটা, আর এবার আমরা তেল ভরাবো। ওইদিকে তেল ভরা চলছে, দেখতে থাকো। টাটা। আমরা পৌঁছে গেছি প্রায়। তো এখানে গাড়ি পার্কিং করব, দেখতে পাচ্ছ। এইখানে এই যে আমাদের গাড়ি, তিনটে গাড়ি রয়েছে। বইমেলার মধ্যে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ। ভিডিওটা কোন রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। মানবাজার বই মেলা ও আনন্দ মেলা। তো এটা হচ্ছে বইয়ের স্টল, সুটু বুক স্টল। আর এখানে পাথরের সব জিনিস পাওয়া যায়, ঠাকুরের থেকে শুরু করি সব। আর চলো ওই দিকটাতে যাওয়া যাক। এখানে শাড়ির দোকান আছে, এখানে বাচ্চাদের খেলনা। আর এখানে একটা বুক স্টল, বইমেলা মানেই বুক স্টল আছেই আমাদের কলকাতায়। এটা মহাভারত লাইব্রেরি, এখানে সব রকমের বই পাওয়া যায়। এটা একটা বুক স্টল। তো এগুলো সবই হচ্ছে বুক স্টল। আর এইদিকে মেলাটা, আর ওইদিকে সব বাচ্চাদের খেলনা জিনিস পাওয়া যায়। মানে খাবার স্টল, সব রকম খাবার স্টল, মোগলাই থেকে শুরু করে যে রকম খাবার খাবে সব খাবার পাওয়া যায়। আর আমাদের মেলার সব থেকে
আকর্ষিত জিনিস যেটা সেটা হচ্ছে নাগরদোলনা। তো সেটাও এখানে আছে, আর গরম গরম ডিম সিদ্ধ, জুতার দোকানও আছে এখানে, আর মেয়েদের আকর্ষিত জিনিস কানের। এখানে খাবারে সব রকম জিনিস পাওয়া যায়। তো এটা হচ্ছে মানবাজার বইমেলার যে স্টেজ, এখনো কোনো শো শুরু হয়নি। এই বাজের মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, পর্বটাতে লাজব মোরা মারাং বুড়ুর থানেতে। এই বাজের মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, পর্বটাতে লাজব মোরা মারাং বুড়ুর থানেতে। পলাশ ফুলে রং ধরেছে, পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল মন, বধু আমার মান করেছে লুকছুপ জৈব। এই বাজার মাতাল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, পর্বটাতে লাজব মোরা মারণপুর থানেতে। नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।